মায়ের পেটে যখন আমরা ছিলাম সেই মায়ের পেট থেকে আমাদের জন্য নিয়ামত রাজির ব্যবস্থা করেছেন মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে আমরা আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ শুনো শুনো ওয়াল্লাহ এমন একজন আল্লাহ পেয়েছো এমন একজন রব পেয়েছো আখরাজাকুম যে আল্লাহ তোমাদেরকে বের করেছেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এনেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এনেছেন বের করেছেন আল্লাহ কত দয়া করে কত মায়া করে দুনিয়ার মধ্যে আমাদেরকে এনেছেন ও দুনিয়ার মুসলমান দুনিয়াতে আসার পর আল্লাহ বলেন গরুর বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে ওই গরুর বাচ্চাকে মায়ের দুধের কথা বলতে হয় না মায়ের দুধের উলান কোথায় আছে সেটা দেখিয়ে দিতে হয় না হাঁটাচলা করার মতো তাকে সময় ক্ষেপণ করতে হয় না ও দুনিয়ার মুসলমান একজন মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে আল্লাহ বলেন লা তাআলামুনা শাইআ সে ব্যক্তি কোনো কিছু জানে না ঠিক না বে ঠিক কোনো কিছু জানে জানে না ওয়া জালালাকুমুস সামা আল্লাহ বলেন একজন মানুষ যখন দুনিয়াতে আসে কিছু জানে না আমি আল্লাহ তাদেরকে ওয়া জালালাকুমুস সামা শোনার জন্য শ্রবণ শক্তি আমি দিয়ে দিই ওয়াল আবসার দেখার মতো চোখ দিয়ে দিই ওয়াল আফইদা বুঝার মতো ব্রেন দিয়ে দিই জানার মতো মন দিয়ে দিই কলব দিয়ে দিই এগুলো কেন দিই লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা শুকর গুজার করতে পারো সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে যখন আসি কিছু জানি না অথচ চার পায়া জানোয়ার যখন দুনিয়াতে আসে আমাদের চাইতে অনেক শক্ত পোক্ত থাকে আমাদের চাইতে অনেক বেশি জানে বুঝে আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান আল্লাহর কোরআনের দিকে একটু তাকান আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পর যে রব তোমাদেরকে এত কষ্ট করে এত দয়া করে এত মায়া করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করলেন আনলেন শক্ত খাবার খেতে পারবা না সেজন্য মায়ের দুধের উলানের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র করে দিয়েছেন যেন তীব্র বেগে দুধ বের না হয় আবার ওই দুধ যেন বেশি ঠান্ডা হয়ে তোমার সর্দি এসে না যায় সেজন্য ওই আল্লাহ মায়ের দুধকে বেশি ঠান্ডা করে নাই আবার এমন গরম যেন না হয় যাতে তোমার জিহ্বা পুড়ে যায় সেজন্য এত গরমও বানাই নাই মধ্যম পন্থা অবলম্বন করে দুধ খাওয়াইয়া তোমাদেরকে বড় করতেছেন দুঃখ লাগে ওই বান্দা যখন বড় হয় যে আল্লাহ তো মায়া করে দয়া করে বানাইছেন সেই আল্লাহকে ভুলে যায় সেই আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আল্লাহ বলেন ও বান্দা আমি রবের কথা যদি তুমি মানতে না চাও তাহলে একটু আমার সৃষ্টি জগতের দিকে তাকাও এই যে তোমার জন্য সূর্যের আলোর ব্যবস্থা করলাম দিনের ব্যবস্থা করলাম রাতের ব্যবস্থা করলাম একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার ইবাদত করার জন্য তোমাদেরকে এত কিছু দিলাম শুরুতে প্রশ্ন ছিল আল্লাহ যদি আমাদেরকে ইবাদত করার জন্য বানান তাহলে খেতে হচ্ছে কেন
বিয়ে শাদি করতে হচ্ছে কিনা সামাজিক ভাবে বসবাস করতে হচ্ছে কিনা তার জবাব হলো এই যে আমরা খাচ্ছি ঘুমাচ্ছি আমরা বিয়ে শাদি করছি এগুলো সব আমরা করছি একমাত্র আল্লাহর ইবাদত করতে যেন সহজ হয় আল্লাহর ইবাদত করার সহজ করার জন্য আল্লাহ এত সব করেছেন সুবহানাল্লাহ এই যে আপনি খাচ্ছেন এই খাওয়াটা যদি সুন্নতের তরিকায় হয় হালাল ইনকামের দ্বারা হয় এই খাওয়াটাও আল্লাহ ইবাদত রূপান্তর করে দিবেন সুবহানাল্লাহ ঘুমাচ্ছেন ঘুমানোর কারণে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে যদি আপনি ঘুমান হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেছেন সারা রাত সে ঘুমাইছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবেন সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন খাচ্ছি ঘুমাচ্ছি হ্যাঁ আমার আমি স্ত্রীর সাথে মেলামেশা করছি সমস্ত কিছু ইবাদত করতে সুবিধা করার জন্য সুবিধা হওয়ার জন্য আল্লাহ হ্যাঁ আমাদেরকে এগুলো দুনিয়ার মধ্যে করতে বলেছেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আল্লাহ কিভাবে নাফরমানি করেন আল্লাহ বলেন আফাহাসিবতুম মান্নামা খলাকনাকুম আবাসা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই কাজ করার জন্য ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইছি ও মুসলমান আল্লাহ বলেন যদি আমি আল্লাহর দাসত্ব করো আমি আল্লাহর ইবাদত করো তাহলে বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহর নাফরমানি আমরা করতেছি অহরহ নাফরমানি করতেছি এত শত নিয়ামত আমরা প্রত্যাখ্যান করতেছি এত শত নিয়ামত আমরা পেয়েছি পাওয়ার পরেও আমরা না শুকরিয়া করতেছি আমাদের মতো অকৃতজ্ঞ বান্দা পুরো কপাল বান্দা আর কেউ নাই কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর নাফরমানি করার আগে একটু সূর্যের দিকে তাকাও যে সূর্য দিন এনে দেয় যে সূর্য দিন এনে দেয় যে সূর্য ডুবে যাওয়ার পর রাত হয়ে যায় ও বান্দা একটু সূর্যের দিকে তাকাও দুনিয়ার সমস্ত মানুষ যদি এক হয়ে যায় আর্মি বিডিআর থেকে শুরু করে র‍্যাব পুলিশ বিমান বাহিনী নৌবাহিনী সবাই যদি একত্রিত করে বলে ওই সূর্য এখন তোমার ডুবার টাইম হয়েছে কিন্তু তুমি ডুবিও না কেউ কি সূর্য না ডুবাইয়া রাখতে পারবে 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 না সূর্য ডুবে যাচ্ছে যদি বলে দিন আর একটু বেশি করে থাকা দরকার সূর্য ডুবিস না যদি সূর্যকে আটকে রাখতে চাই রাখতে পারবে না দিনকে যদি শেষ আল্লাহ রাব্বুল আলামিন করে না দেয় যদি আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই দিনটাকে যদি আল্লাহ লম্বা করে দেয় সূর্যকে যদি হাজারো মানুষ এসে যদি বলে হাজারো ক্ষমতা পাওয়ার দিয়ে যদি বলে সূর্য তুই ডুবে যা রাত দরকার সূর্য ঠিক ঠিক আল্লাহর হুকুম মেনে থেকে যাবে কিয়ামত পর্যন্ত আর দিন হয়ে যাবে রাত আসবে না এই কথাটা আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জালাল্লাহু আলাইকুমুন নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন আল্লাহ বলেন যদি দিনকে আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিই কেউ তো আর সূর্যকে রাতকে বলতে পারবে না ওই রাত তুমি চলে আসো
এই রকম কেউ তো বলতে পারবে না আবার আল্লাহ বলেন কুল আরআইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন যদি রাতকে বলে ওরা তুমি কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যাও এই রকম যদি আল্লাহ হুকুম দেয় দুনিয়ার কেউ নাই সূর্যকে তুলে দিন নিয়ে আসা আকাশকে উজ্জ্বল করা কারো কি নাই সব ক্ষমতা ক্ষমতা নাই সেখান থেকে বোঝা যায় আল্লাহর ক্ষমতা অসীম মানুষের ক্ষমতা সসীম কম প্রিয় হাজিরিন সেই জন্য বলেছি আমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন সেটা হলো ইবাদত করা ইবাদত কেন করব ইবাদত কেন করব প্রিয় হাজিরিন দুনিয়ার মানুষ চারটা জিনিসকে হারাতে চায় না কয়টা জিনিস চারটা জিনিস এক নাম্বার যৌবন এক নাম্বার যৌবন কালকে কেউ হারাতে চায় না যুবক থাকো এটা সবাই চাই কেউ বৃদ্ধ হইতে চাই আপনাদের কেউ বৃদ্ধ হতে চান হয়ে গেছেন আর কি কেউ তো চাই নাই এই যৌবন কাল সবাই ধরে রাখতে চাই দুই নাম্বার সুস্থতা এটা সবাই চাই দুনিয়ার মধ্যে কেউ আছে ওয়া দশটি আদিও একটা মসজিদে দোয়া করছেন আয়জান নাকি অসুস্থই আর তো জানা নাকি ক্যান্সার হয় হনিকা হইব না দুনিয়া হইব না কি জন্য সবাই চাই দুনিয়ার মধ্যে সুস্থতা কেউ অসুস্থতা চাই না তিন নাম্বার শান্তি দুনিয়ার মধ্যে শান্তি সবাই চায় কেউ অশান্তি চায় এই এলাকায় অশান্তি হোক আমার ঘরে অশান্তি হোক আমার জীবনটা অশান্তি হোক কেউ চাইবে পাগলও চাইবে চার নাম্বার হায়াত দুনিয়ায় বেঁচে থাকা এটা সবাই চায় হনিকে হাতে সুগে চাই রে কি জিফর তলে ফুটতো সানে বড় গাড়ির তলে ফুটতো সানে আত্মহত্যা যারা করে তারা তো পাগল তারা কি পাগল প্রিয় হাজির এই চারটা জিনিস সবাই চায় দুনিয়ার মধ্যে এক নাম্বার যৌবন দুই নাম্বার সুস্থতা তিন নাম্বার শান্তি চার নাম্বার দুনিয়ার হায়া সবাই চায় আদো এই চারটা কেউ কি পেয়েছে কেউ কি ধরে রাখতে পেরেছে বলেন বলেন পেরেছে পারে না এই চারটা জিনিস একটা জায়গার মধ্যে আছে যেই জায়গার মধ্যে অফুরন্ত সুস্থতা যেখানে কোনো অসুস্থতা নাই যেই জায়গার মধ্যে আছে শান্তি আর শান্তি কথাও শান্তি কাজেও শান্তি চতুর্দিকে শান্তি অশান্তি নাই ওই জায়গার মধ্যে আছে যৌবন বৃদ্ধ হবেন না সেই জায়গার মধ্যে চার নাম্বার যেখানে হায়াত আছে মত নাই মৃত্যু নাই এই রকম একটা জায়গা আছে সেই জায়গার নামটা হলো জান্নাত সুবহানাল্লাহ সেই জায়গার নাম কি জান্নাত ওই জান্নাতে কে কে যেতে চান বলেন সবাই চাই তো সেই জান্নাতে যদি যায় সেখানে আমাদের যৌবন টিকে থাকবে সেই জান্নাতের মধ্যে শান্তি থাকবে সেই জান্নাতের মধ্যে সুস্থতা থাকবে সেই জান্নাতের মধ্যে হায়াত থাকবে মৌত থাকবে না প্রিয় হাজিরিন সেই জান্নাতে যেতে হলে কিছু কাজ তো করতে হবে কিছু কাজ তো করতে হবে আপনার থেকে পিপাসা লাগছে পানির তিরাস লাগছে আপনি নলকূপের কাছে গিয়ে জগের কাছে গিয়ে আপনি দাঁড়াই থাকলেন বসে থাকলেন শুয়ে থাকলেন আপনার পিপাসা মিটবে বলেন মিটবে যদি বলেন ভাই অনেকক্ষণ হলো জগের পাশে বসে আছি কিন্তু পিপাসা মিটতেছে না তখন সে বলবে তুমি তো আস্তা পাগল তুমি তো আস্তা পাগল তার কারণ হলো আপনি যদি পিপাসা মিটাতে চান তাহলে আপনার থেকে জগ থেকে ঢেলে গ্লাস নিয়ে পানি খেতে হবে পানি খেতে হবে নলকূপ চেপে পানি তুলে পানি খেতে হবে কল ঘুরাইয়া আপনার থেকে পানি খেতে হবে না হলে আপনার পিপাসা মিটবে না আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য জান্নাত বানাইছেন যে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে কিছু কাজ যদি কাজ না করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত আমরা আল্লাহর বানানো জান্নাত আমরা অর্জন করতে পারবো না কেমন জান্নাত জান্নাতের নাজিল আমল বলে শেষ করা যাবে না এতটুকু জেনে রাখুন যে সর্বনিম্ন জান্নাতী ব্যক্তি যে হাজার হাজার বছর আগুনের মধ্যে পুড়ে দুজকের আগুনের মধ্যে পুড়ে কয়লা হইয়া সর্বশেষ জান্নাতী ব্যক্তি যে হবে হামাগুড়ি দিয়ে দিয়ে যে ব্যক্তি জান্নাতের দরজার মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন সর্বনিম্ন মর্তবাওয়ালা জান্নাতীর জন্য জান্নাতের জায়গা রেখেছেন একান্তরে দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান সুবহানাল্লাহ এইরকম জান্নাতে যেতে হলে আমাদেরকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি করতে করলে চলবে না বাপদেশে আযানের সময় হয়ে গেছে সেটা মানলাম কিন্তু নামাজ পড়তেছি না আমরা জিকির করতেছি না ভালো কাজ করতেছি না এত সব কিছু যদি করেন যদি ভালো কাজ না করে খারাপ কাজ করেন আল্লাহর ইবাদত না করে যদি শয়তানের ইবাদত করেন দুনিয়ার পূজা যদি করেন কোনদিনও ওই জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমরা বসে আছি মরে গেলে জান্নাতে চলে যাব কোন আমলটা আছে আমাদের জান্নাতে যাওয়ার জন্য আছে নাকি আমল নাই সেজন্য আমাদের প্রয়োজন জান্নাতে যাওয়ার কিছু আমল যে আমলগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আমল তো মূল যদি আপনার আমল না থাকে বাপদেশের পীরশাহ হুজুর আমাকে জান্নাতে নিয়ে যাবে আরে ভাই পীরশাহ জান্নাতে যাবে তার গ্যারান্টি আছে আছে নাকি না প্রিয় হাজেরিন আপনার আমল যত বেশি হবে তত আপনি জান্নাতি হতে পারবেন ইবাদত যত বেশি করবেন আল্লাহর হুকুম যত পালন করবেন তত আপনার আমল বাড়বে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন ও ফাতেমা বেশি বেশি আমল করো বেশি বেশি আমল করো তুমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এই পরিচয় যদি তুমি কবরের মধ্যে দাও কবরের মধ্যে তুমি পার পাবে না আযাব থেকে তুমি মুক্তি পাবে না ও ফাতেমা তুমি যদি তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুমি স্ত্রী তুমি বিবি তার পরিচয় যদি যদি দাও তুমি কবরের মধ্যে তুমি পার পাবা না তুমি হাসান হুসাইনের মা হাসান হুসাইনের মা এটার পরিচয় যদি তুমি কবরে দাও ও ফাতেমা কবরের মধ্যে হাসান হুসাইনের মায়ের পরিচয় দিয়ে তুমি পার পাবা না ও ফাতেমা তুমি যদি কবরের মধ্যে তুমি যদি নিস্তার পেতে চাও হাসরের ময়দানে যদি তুমি বেইজ্জত থেকে মুক্তি পেতে চাও পুলসিরাতের গোড়ায় গিয়ে যদি তুমি আটকে যাওয়া থেকে বিরত থাকতে চাও তুমি যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও তোমার মিজানের পাল্লা যদি আমল নামা দ্বারা বাড়ি করতে চাও তাহলে বেশি বেশি তুমি আমল করো সুবহান কে কোন আলেমের পুত্র কে কোন আলেমের নাতি পীর সাহেবের মুরিদ এগুলো দ্বারা কি কবর থেকে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে কথা বোঝা যাচ্ছে আমার বুঝতে পারতেছেন সবাই তাহলে বোঝা গেল আমলের কোনো বিকল্প নাই যত বেশি আমল করবেন তত আল্লাহর কাছাকাছি যাবেন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন বেশি বেশি আমল করতে হবে বেশি আমল করবেন আমল করার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে এক নম্বর নিয়ম হলো বেশি আমল করবেন ঠিক আছে তবে ইখলাসের সাথে আমল করতে হবে কিসের সাথে ইখলাসের সাথে কিছু বোঝার জন্য বলতেছে আলোচনাটা এদিক ওদিক খেয়াল করবেন না মনোযোগ সহকারে শুনেন ইখলাসের সাথে যদি আমল করেন আপনার আমলটা জান্নাতে নিয়ে যাবে মিজানের পাল্লায় আমল কি গোনা হবে নাকি মাফা হবে বলেন দেখি
কোনটা মাফা হবে গোনাহ হবে না কেন তার কারণ এমন কিছু আমল আছে যেগুলো কম কিন্তু খালেস বেশি খাঁটি বেশি ওগুলো ওজন দিলে বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ হাজারো আমল কোন কাজ দিবে না যদি اخلاص না থাকে যদি কি না থাকে اخلاص না থাকে সেজন্য আমল বেশি করার দরকার নাই خالص সহকারে একাত্মতার সাথে আল্লাহকে রাজি খুশি করে খাঁটি আমল অল্প যদি করেন সেগুলোই নজাতের জন্য যথেষ্ট হাদিস শরীফের মধ্যে আছে اخلص دينك يكفيك العمل القليل প্রিয় হাজির সেজন্য বেশি বেশি আমল করবেন মুস্তাহাব আমল বেশি করবেন ফরজ আমল বেশি করবেন সুন্নাত আমল বেশি করবেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো একজন গোলাম দেখতে বিস্তৃত মোটা ঠোঁটওয়ালা কালো কুসকুসে কালো দেখতে সুন্দর না ওই বেলাল হাবশীর কত দাম দাম কেন বলেন দেখি ইখলাসের সাথে আমল করেছে সেজন্য ইখলাসের সাথে আমল করেছে সেজন্য ভালো লাগতেছে মনোযোগ সহকারে যারা আছেন তারা শুনতেছেন সেজন্য আল্লাহর হাবিব মেরাজে গেলেন কালো একজন খিতদাস গোলাম বেলাল হাবশীর কত দাম আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন জান্নাত এবং জাহান্নাম দেখাচ্ছিলেন জান্নাত দেখানোর এক পর্যায়ে আল্লাহর হাবিবের অনুভব হলো জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে হাঁটার আওয়াজ স্যান্ডেলের আওয়াজ পায়ের আওয়াজ জিব্রাইল আমিনকে বললেন ও জিব্রাইল জান্নাত যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ উদ্বোধন করব না জান্নাতের ভিতরে কারো ঢোকার পারমিশন নাই অধিকার নাই বলো বলো জান্নাতের ভিতরে আমার আগে কে ঢুকেছে কে ঢুকে হাঁটাহাঁটি করতেছে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের ভিতরে কেউ ঢুকে নাই আপনার একজন উম্মত আল্লাহর একজন বান্দা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়ার মধ্যে চলাচল করতেছে হাঁটা চলা করতেছে যার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যাচ্ছে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব আসলেন বেলালকে ডাকলেন ও বেলাল এদিকে আসো বলো বলো এমন কি আমল করলা যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায় বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এমন কোন আমল নাই যাতে আমি জান্নাতে যেতে পারবো সুবহানাল্লাহ শুধুমাত্র একটা আমল আমি নিয়মিত করি সেটা হলো যখন আমি নামাজ আদায় করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ওযু করি ওযু করার সাথে সাথে মসজিদে ঢুকে দুই রাকাত আমি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি সুবহানাল্লাহ বেলালকে বলে ও বেলাল এটাই তো তুমি কাজ মেরে কাজ করে দিলা এটাই তো তোমার কাজ হয়ে গেছে জান্নাত পাওয়ার জন্য এটা ইখলাসের সাথে তুমি যখন করো এই এই দুই রাকাত নামাজ নফল নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত পর্যন্ত তুমি যখন আসমানে কদম চালাও ওই কদম জান্নাতে পৌঁছে যায় সুবহানাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না বলে চাই বলেন জুড়ে বলেন জান্নাতে যেতে চাই নাকি চাই না জান্নাতে যেতে যাওয়ার জন্য অনেক আমল করতে হবে তাই না আমাদের তো সাধ্য নাই আমাদের সাধ্য আছে নাই চার রাকাত নামাজ কেমনে তাড়াতাড়ি পড়ে চলে যাব এই চিন্তা এই টেনশন সেজন্য আপনাদের জন্য স্পেশাল গিফট হিসেবে আমি ছয়টা আমলের কথা বলবো কয়টা আমল বলেন মনোযোগ সহকারে শুনেন কয়টা আমল স্পেশাল ভাবে বলবো এই ছয়টি আমল যারা করবে যে কোনো আমল ছয়টার মধ্যে একেবারে এক দুই তিন চার ছয়টা আমল একসাথে না একটা করলে হবে একটা আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাতি সুবহানাল্লাহ কয়টা আমল জান্নাতে যাওয়ার সহজ আমি ছয়টা আমলের কথা বলবো ছয়টা আমল এক নাম্বার আমল হলো
আল্লাহর হাবিব বলেছেন ওযু করার পর যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করবে বলেন কালিমায়ে শাহাদাত পড়েন সবাই ওযু করার পর যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করবে আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে যখন সে মারা যাবে ওই আটটি দরজার যে কোনো দরজা দিয়ে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আমলটা কঠিন নাকি সহজ কঠিন নাকি সহজ সহজ এক নম্বর কি বললাম কালিমায়ে শাহাদাত পড়ব কখন ওযু করার পর সবাই পারব না ইনশাআল্লাহ দুই নম্বর আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা আমল আল্লাহুম্মা সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي سيد الاستغفار এটা শিখে নিবেন আমরা অনেক কিছু শিখি ও টুনির মা গান অনেকে শিখে ফেলছে না ও টুনির মা গান বোধ কে না জানে এর এলাকা গান তো বোধ কে জানে ই ন জানে যদি ওর ফুয়ারে হন্দ হয় সাইদ উল ইস্তিগফার কো একা শিখো না হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করবে সন্ধ্যা হতে হতে সে তার যদি মত যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সন্ধ্যা বেলায় যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছে যদি রাতের বেলায় তার মত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেবেন সুবহানাল্লাহ 50 বছরের গুনাহ আমার বয়স তো এখনো 50 বছর হয় নাই একবার পাঠ করলে আল্লাহ maaf করে দেবেন বলতেছেন কে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ হাদিস বলতেছেন আল্লাহর হাবিবের কথা কি মিথ্যা মিথ্যা না তাহলে আমরা সরাসরি জান্নাতে যেতে পারবো এখন ছয়টার মধ্যে দুইটা বললাম এক নম্বর কি বলেন এক নম্বর কি বললাম ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা দুই নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার এটা শিখে নেবেন নামটা কি বললাম সাইয়্যিদুল ইস্তিগফার এটা পড়ব সকালবেলা এবং সন্ধ্যাবেলা তিন নম্বর আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াত হলো সাইয়্যিদুল আয়াত সমস্ত আয়াতের মধ্যে যেটা সরদার সর্বশ্রেষ্ঠ আয়াত যে আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে প্রতি ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর হাবিব বলেন জান্নাতে যাওয়া তার মধ্যে জান্নাতে যাওয়ার মধ্যে একটা মাত্র বাধা সেটা হলো মৃত্যু মৃত্যুর কারণে সে জান্নাতে যেতে পারতেছে না তার এবং জান্নাতের মধ্যে একটা মাত্র বাধা সে বাধাটা হলো মৃত্যু অর্থাৎ মৃত্যুর সাথে সাথে জান্নাত সুবহানাল্লাহ এই আয়াতুল কুরসি আমরা পাঠ করব নাম জানেন তো আয়াতুল কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শরীরের মধ্যে ফু দিবে আল্লাহর হাবিব বলেন তার থেকে দুরারোগ্য ব্যাধি হবে না জটিল কঠিন রোগ হবে না যে ব্যক্তি ফু দিবে সমস্ত জটিল কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ঘরের মধ্যে বিপদ আপদ মুসিবত আসবে না সুবহানাল্লাহ তাহলে তিন নাম্বার কি বললাম আপনি যদি জান্নাত পেতে চান তাহলে কি করতে হবে বলেন আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে পাঠ করতে হবে এখন তো আয়াতুল কুরসি পড়িবার দূরের কথা আমরা তো ফরজ নামাজই পড়ি না ফরজ নামাজ পড়ি না
জান্নাত কিভাবে পাবো, জান্নাত কি এত সহজ, সেজন্য তিন নাম্বার আমল হলো আয়াতুল কুরসি পাঠ করব প্রতিটি ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ। চার নাম্বার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার সহজ রাস্তা দেখাই দিয়েছেন, সহজ মাধ্যম দেখাই দিয়েছেন, সেটা হলো যে ব্যক্তি আজানের জবাব দিবে। কি আজানের জবাব পারি না আমরা? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আমরাও আল্লাহু আকবার বলো বলবো, আশহাদু আল্লা ইলাহা বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলবো। তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। এইরকম যখন আমরা আজানের জবাব দেব, আজানের জবাব কঠিন নাকি সহজ বলেন? সহজ না। আজানের জবাব যখন দেবেন আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আজান শোনার পর আমি হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করবে এবং আমি হাবিবের শিখানো দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, দোয়াটা পড়বে, ও মুসলমান শুনে রাখো আমি হাবিব বললাম তার জন্য আমি রাসূল সুপারিশ ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজানের জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ? পাঁচ নাম্বার আমাদের জান্নাতে যাওয়ার সহজ আমল, পাঁচ নাম্বার হলো লাগাতার লাগাতার 40 দিন তাকবীরে উলার সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে, তাকবীরে উলা মানে ইমাম সাহেবের সাথে যখন আল্লাহু আকবার বলে সাথে সাথে তাকবীর বলা, অর্থাৎ মজবুক না হওয়া, পরে পরে না পড়া, অর্ধেকে না আসা, শুরু থেকে 40 দিন লাগাতার যে ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার সহজে জান্নাতে যাওয়ার আমল হল তর্ক বিতর্ক না করে যে ব্যক্তি আল্লাহর হাওয়ালা করে নিজের যে একটা ভাগ, নিজের যে অধিকার, সেটা যে ব্যক্তি ছেড়ে দেয়, ওই ছেড়ে দিয়েছে সেটা আমি পাবো নিশ্চিত, আমার আমার ওই ভাগটা, কিন্তু জুলুম করে আমার থেকে নিয়ে নিচ্ছে, আমি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন নিজের অধিকার ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যে আমলের কথা বলেছি এই আমল অনুসারে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। শুরুতে বললাম আল্লাহ আমাদেরকে কাজ করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন নাকি শপিং করার জন্য বানাইছেন, ঘোরাঘুরি করার জন্য বানাইছেন বলেন? ইবাদত করার জন্য বানাইছেন। ইবাদত কেন করব? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে কেন যাব? জান্নাতে গেলে শান্তি, জান্নাতে গেলে সুস্থ, জান্নাতে গেলে হায়াত, অফুরন্ত হায়াত, জান্নাতে গেলে আমার যৌবনকাল অটুট থাকবে, আর নাজে নিয়ামত অথই নাজে নিয়ামত পাবো, এবং বিশেষ করে আল্লাহর দিদার পাবো। আল্লাহর দিদারের মতো নিয়ামত দুনিয়া এবং আখেরাতে কিচ্ছু নাই, ওই নিয়ামতের আশায় আমরা জান্নাতে যাব। এবং জান্নাতে সহজে কিভাবে যাব, ছয়টা নিয়ম বললাম। এক নাম্বার বললাম ওযু করার পর কালিমায়ে শাহাদাত পড়ব, দুই নাম্বারে বললাম সাইয়্যিদুল ইসতিগফার পড়ব, তিন নাম্বার বললাম আয়াতুল কুরসি পাঠ করব, চার নাম্বারে বললাম আজানের জবাব দেব, পাঁচ নাম্বারে বললাম লাগাতার 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব, ছয় নাম্বারে বললাম নিজের অধিকারকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেব, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেব, আল্লাহর জন্য ছেড়ে দেব, তর্ক বিতর্কে যাব না, পারবো তো ইনশাআল্লাহ। এই যে আজকে তারতিলুল কুরআন নুরানি মাদ্রাসার এত সুন্দর মাহফিল করতেছে, এই মাহফিলটা প্রয়োজন আছে নাকি নাই বলেন? আছে। যদি এটার প্রয়োজন নাই বলেন তাহলে বলবো এই যে আপনার আইলম যে কথাগুলো বললাম এখান থেকে একটা মাসআলা, একটা আমল হলো তো শিখলেন, শিখলেন না? এটা যদি না হতো এই আমলটা শিখতে পারতেন? পারতেন না।
আমাদের এখন বয়স বয়স নেই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যদি বয়স থাকতো হুজুরকে বলতাম হুজুর আপনার মাদ্রাসায় একটা ভর্তি ফরম দিন আমরা ভর্তি হয়ে যাই সম্ভব হবে হবে না এগুলো একটা ক্লাস এটা একটা ক্লাস মাহফিল মানে বড়রা যখন মাদ্রাসায় ভর্তি হতে পারতেছে না এই তারতিলুল কোরআন মাদ্রাসায় আমাদেরকে একটা ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ এই ক্লাসের ব্যবস্থাপনা করার জন্য মাইক প্যান্ডেল অনেক অনেক কিছুর দরকার আছে নাকি নাই আছে প্রিয় হাজিরিন চিন্তা করে দেখুন মাদ্রাসার সাথে তিনটা তিনটা উপায়ে সম্পৃক্ত থাকবেন সম্পর্ক রাখবেন কয় উপায়ে তিনটা উপায়ে সম্পর্ক রাখবেন যদি মাদ্রাসার সাথে তিনটা উপায়ে যদি সম্পর্ক রাখেন তাহলে আপনি সফল হবেন এক নাম্বার এই মাদ্রাসার জন্য দুয়ার মাধ্যমে সম্পর্ক রাখবেন দুয়ার মাধ্যমে দুয়া করবেন মাদ্রাসা যেন এখান থেকে উন্নতি হয়ে হাটহাজারী পটিয়া নানুপুর মাদ্রাসার মতো বড় মাদ্রাসা হতে পারে দোয়া করতে পারবো না দোয়া করলে টাকা খরচ হয় পারবো না কৃপন্ত সে তো বকি যে দোয়া করে না তাহলে মাদ্রাসারকে সহযোগিতা করব তিনটি উপায়ে এক নম্বর সহযোগিতা কি দোয়ার মাধ্যমে দুই নম্বর মাদ্রাসাকে সহযোগিতা করব সন্তান দিয়ে সন্তান দিতে পারবো না যদি সন্তান লেখাপড়ার জন্য দেন তাহলে সন্তান যদি লেখাপড়া হয় করে আলেম হয়ে যায় আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন আমার সন্তান পাঠ করলে কবরের মধ্যে যাবে নাকি যাবে না যাবে সন্তান দিবেন সন্তান যেন এখানে তার তিলুল কোরআন নুরানি মাদ্রাসায় পড়ে মানুষের মতো মানুষ হয় আল্লাহওয়ালা হয় সেজন্য সন্তানকে এখানে পড়ার জন্য দিবেন আপনার সন্তান না থাকলে আপনার নাতিকে দেবেন আপনার নাতি না থাকলে আপনার প্রতিবেশীর সন্তানকে দিতে বলবেন তিন নাম্বার দানের মাধ্যমে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন এক নাম্বার বললাম দোয়ার মাধ্যমে সহযোগিতা করবেন দুই নাম্বার বললাম সন্তান দিয়ে সহযোগিতা করবেন তিন নাম্বার দান সদকা করে সহযোগিতা করবেন প্রিয় হাজরিন অনেক সময় এখনো বাকি আছে অনেকেই কিছু যদি মাদ্রাসার জন্য সহযোগিতা করেন তখন এই মাদ্রাসা উন্নতি হবে আপনার টাকা দিয়ে একটা সন্তান যদি পড়ালেখা করতে পারে একটা ফ্যান কিনে যদি ফ্যানের বাতাস খেতে পারে একটা নলকূপ স্থাপন করে যদি পানি খেতে পারে তাহলে আপনার সন্তান যেহেতু নাই আপনি দান করছেন দান করার কারণে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে গেলেন সুবহানাল্লাহ এই রকম আশেপাশে হ্যাঁ পাড়া প্রতিবেশীরা যারা দিতে চান গোপনে এসে অথবা সরাসরি এসে মাদ্রাসা জন্য আপনারা দানের খাতা খুলতে পারেন কেমন দান সাহাবায়ে কেরাম কিভাবে দান করতেন আশ্চর্যজনক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দান করলেন উসমান গনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের দানের খবর দানের কথা যদি চিন্তা করি আসলে নিজেকে বড় ছোট লাগে তারা কেমন ছিলেন তাদের জন্য জান্নাত ওয়াজিব জান্নাতের ঘোষণা সুসংবাদ তারা পেয়েছিল পাওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হায় আমি যদি ছাগল হতাম আমি যদি জন্তু জানোয়ার হতাম তাহলে মৃত্যুর পরে এই আবু বকর সিদ্দিককে আল্লাহর দরবারে মুখোমুখি বিচারের জন্য দাঁড়াতে হতো না সুবহানাল্লাহ কত আল্লাহকে ভয় করত তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠল একজন সাহাবী তার নাম আব্দুল উজ্জা আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পর তার থেকে পোশাক আশাক কিচ্ছু ছিল না পরনের কাপড় নিয়ে মাত্র চলে আসলেন তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব ঘোষণা করলেন কে আছো তাবুকের যুদ্ধের জন্য দান করবা
তখন আব্দুল উজ্জা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার থেকে কোনো টাকা পয়সা নাই আমি আব্দুল উজ্জা যাকে আপনি আব্দুল্লাহ বলে নাম দিয়েছিলেন আমি আব্দুল্লাহ আমার জানটাকে আমার প্রাণটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম সুবহানাল্লাহ একটি মাত্র কথা কে আছে দান করুন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সম্পত্তির অর্ধেক নিয়ে আসলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদের তিন ভাগের এক ভাগ নিয়ে আসলেন আসার পর আল্লাহর হাবিব সবার দান সামনে রেখে বলতেছেন আমার কলিজার টুকরা আবু বকর কোথায় আবু বকর খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী জি ডাক দিলেন ও আবু বকর আমার কাছে আসো কি হয়েছে তুমি আড়ালে কেন আল্লাহর হাবিবের কাছে এসে আবু বকর কান্না করতেছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার থেকে কিছু নাই আমার এই যে ঘরের মধ্যে ঘটি বাটি থালা বাসন যা আছে তা নিয়ে আসলাম এই গাড়িটা কুলার পর দেখতে পেলেন কিছু সুলার ছাই ওই ছাইটুকু কেন আনলেন জিজ্ঞাসা করার পর আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ যখন তাবুকের যুদ্ধের মধ্যে যদি কোন সেনাবাহিনী মুজাহিদ যখন আহত হয় যখন রক্ত ঝরবে ওই রক্ত বন্ধ করার জন্য এই চুলার ছাইটা আমি নিয়ে আসলাম সুবহানাল্লাহ কিছু নেই ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসে দেখেন কিভাবে দান করলেন দান করার ইতিহাস এটা নজির স্থাপন করে দিয়েছে সেজন্য আমরা তারতিলুল কুরআন নূরানী মাদ্রাসার মধ্যে দান করব যদি দান করি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি দান করবে কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব কত দামি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে আল্লাহর হাবিব শুয়ে আছেন বলতেছেন ও আয়েশা আমার এমন একজন সাহাবা আছে যেই সাহাবার আমল অগণিত বলো আকাশের তারা কয়টা আছে একটু গুনে দাও তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আকাশের তারকা কিভাবে গুনবো এটা তো সম্ভব না তখন আল্লাহর হাবিব বলেন যদি সম্ভব না হয় শুনো আমার এমন একজন সাহাবী আছে যার আমল আকাশের তারকার চাইতেও বেশি সুবহানাল্লাহ আকাশের তারকা যেভাবে অগণিত আমার ওই সাহাবীর আমলও ঠিক অগণিত তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন আয়েশা বলো তো কে সেটা কে বলো তো তখন আয়েশা সিদ্দিকা ভাবলেন আবু বকর সিদ্দিক ছাড়া তো আর কেউ হতে পারে না আমার আব্বা জান আবু বকর সিদ্দিকই তো হবে তখন আল্লাহর হাবিব বলেন ও আয়েশা তুমি যেটা ভাবতেছো উনি না ওই সাহাবী হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা মুখ কালো হয়ে গেল নবীজি বললেন ও আয়েশা মুখ কালো কেন করেছো তখন আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই মুখ কালো করি নাই মুখের মধ্যে মুস্কি হেসে দিয়ে দিলেন তখন আল্লাহর হাবিব বলেন শুনো আয়েশা আমি বুঝতে পেরেছি তুমি তোমার আব্বার নাম আমি বলি নাই সেজন্য মনে মনে কষ্ট পেয়েছো শুনো শুনো আমার আবু বকরের এত এত আমল যে উমর ফারুকের আমল আকাশের তারকার চাইতেও বেশি সেই উমর ফারুকের আমল যদি এক পাল্লাই সারা জীবনের আমল যদি এক পাল্লাই দেওয়া হয় আমার প্রিয় সাথী আবু বকরের হিজরতের রাতের মধ্যে যে কুরবানি করেছিল সেই কুরবানির আমল যদি এক পাল্লাই দেওয়া হয় আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত সম্মানিত সাহাবী কত দামি যে ব্যক্তি দান করবেন সেই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
জান্নাতে থাকবেন সুবহানাল্লাহ।